Assalamualaikum. Hello everyone. Welcome back to my channel. This is Shoptoshi from Vlog by Shoptoshi. So today the product I will be talking about is a lip balm. The one that I am using repeatedly since last 4 to 5 years. So without any delay, let's start the details video. देखते देखते शीत चले आसलो और शीत आसले शुरू हो जाए आमादेर स्किनेर हेयारेर नाना रकम समस्या और ये समस्या हाथ थेके किन्तु आमादेर लिप्सो बाद पड़े ना। तो आमरा ये शीते किभाबे आमादेर लिप्सेर खूब इजिली खूब सहज करे जत्न निते पारि आजके सेटा निये आमार भिडियो। तो आज के मैं आपनादेर साथे जे प्रोडक्ट निये कथा बोलबो सेटी होच्छे वैजलिनेर लिप थेरापी। बाट ভিডিওটা ডিটেইলসে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হলো এই ভিডিওটা মোটেই কোনো স্পন্সর ভিডিও না অথবা কোনো প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও না। এই ভিডিওটি আমি সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে মেক করছি যাতে আমার ভিউয়ার্সদের একটু হলো হেল্প হয়। তো শীত আসলে আমরা সবাই খুব কনফিউশনে পড়ে যাই যে আমরা আমাদের স্কিনের জন্য কোন প্রোডাক্টটি চুজ করব বা আমাদের লিপসের জন্য কোন প্রোডাক্টটি চুজ করব। তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কোন প্রোডাক্টটি ফেভারিট ফর মাই লিপস, হুইচ ওয়ান ইজ দিস। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ ভ্যাজলিন, ভ্যাজলিন লিপ থেরাপি। আজকে মূলত আমি এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে ডিটেইলসে কথা বলবো। তো শুরুতেই আমি আপনাদেরকে এটার প্যাকেজিং সম্পর্কে একটা ছোট ধারণা দিয়ে নেই। বুঝতেই পারছেন এটা হচ্ছে স্টিলের একটা কন্টেইনার যেটার ভেতরে ভ্যাজলিনটা দেওয়া এবং এটা খুবই ছোট যার ফলে এটা হচ্ছে যথেষ্ট হ্যান্ডি এবং ট্রাভেল ফ্রেন্ডলি। সো আপনারা খুব ইজিলি এটা আপনাদের ব্যাগে বা পার্সে ক্যারি করতে পারবেন। অনেকেই অলরেডি এই লিপ বামটা ইউজ করেছেন, যারা এখনো ইউজ করেনি আজকে রিভিউটা শুধুমাত্র তাদের জন্য। আমার কাছে বর্তমানে এটা দুই রকমের আছে, একটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ভ্যাজলিন লিপ থেরাপি কোকা বাটার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রোজি লিপস। অ্যান্ড এটার মোটামুটি 5 থেকে 6 ধরনের ফ্লেভার আছে, যার মধ্যে আমার মোস্ট 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 ফেভারিট হচ্ছে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, যার জন্য আমার কাছে এই দুইটাই আছে। তো আমি আপনাদেরকে এখানে বা এখানে কোথাও একটা ওদের যে যে রকমের আছে ভ্যাজলিন সেগুলোর ছবি দিয়ে দেওয়া ট্রাই করব, যার মধ্যে মেবি একটা আছে ব্লু কালারের, সেটা হচ্ছে নর্মাল মানে র ফ্লেভার, কোনো স্মেল বা নাই, স্মেল বা ফ্লেভার নাই, সেটা হচ্ছে ব্লু। আর যেটা হচ্ছে গ্রিন কালার সেটা হলো আপনার অ্যালোভেরা, অ্যালোভেরা, এবং গন্ধটা খুবই মাইল্ড এবং খুব সুন্দর। এবং যেটা একটা আছে মিরর, ওইটাও একটু রেডিশ, এবং অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দিস কোকোয়া বাটার অ্যান্ড দ্য রোজ লিপস। যেটা হচ্ছে রোজ লিপস এটা আমি লাস্ট ইয়ার ইউজ করেছি, এটা হলো একটু পিঙ্কিশ, একটু পিঙ্ক একটা টিন্ট দেয়। আমি আপনাদেরকে একটু দেখাই, যদি এটা অলমোস্ট শেষ আপনাদেরকে আমি সেভাবে দেখাতে পারবো না, এখানে একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে, ফুলি আপনারা বুঝতে পারছেন একটা হালকা একটা পিঙ্ক টিঙ্ক দেয় এটা। এবং যেটা হচ্ছে গিয়ে কোকোয়া বাটার উইচ ইজ দিস ওয়ান, এটা আমার এই ইয়ারে, এবং এটা হচ্ছে টোটালি হোয়াইট, এবং এটা তেমন কোনো কালার নাই, একদমই সাদা। এবং দুইটা স্মেলের ব্যাপারে যদি আমি বলি, এটা মূলত কোকোয়া বাটার মানে একটা কোকোনাট টাইপের একটা স্মেল, এবং খুবই সুন্দর মানে চকলেটি টাইপের, মানে লাইক কিছু কিছু থাকে না লিপস্টিক দেওয়ার পরে মনে হয় খেয়ে ফেলি ওই টাইপের। আর এটা একটু রোজি বেরি টাইপের একটা স্মেল, এটাও খুব সুন্দর, সবগুলো স্মেলই খুব সুন্দর। আপনারা এনিওয়ান যে কোনোটা যে কোনোটা ট্রাই করতে পারেন। এগুলো প্রাইসিং সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো আপনারা এটা 130 থেকে 200 বা 250 টাকার মধ্যে বিভিন্ন পেজে পেয়ে যাবেন, এবং এখন অনেক অনেক স্টোরেও এটা অ্যাভেলেবল। বাট আপনারা ট্রাই করবেন একটু ভালো কোনো শপ থেকে কেনা যাতে আপনারা একটা অরিজিনালটা কিনতে পারেন। এবং আমরা এখন চলে যাই এটার বেনিফিটসগুলোতে। এখানে লেখা আছে লিপ থেরাপি, অর্থাৎ থেরাপি বলতে কি বোঝায়, যে কোনো জিনিস রিপেয়ার করা, তাই না? তো আমি বলবো যে হ্যাঁ, নামের সাথে কাজেরও বেশ মিল আছে, কারণ আমি এটা অলমোস্ট আমি ফার্স্টেই বলেছি 4 থেকে 5 বছর হলো ইউজ করছি। সো আমি খুব ভালো একটা বেনিফিট পেয়েছি,
সেটা হচ্ছে অনেকেই বলে লিপস্টিক ইউজ করলে স্কিনটা ব্ল্যাক হয়ে যায় বা অনেক ধরনের প্রবলেম হয়। আমার মানে ফর্চুনেটলি কোনো প্রবলেম হয়নি এবং আপনারা এখন আমার লিপসটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো রকম কোনো লিপস্টিক ইউজ করেনি, এটা সম্পূর্ণ এটা ইউজ করা। তো এটার যদি আমি এটার বেনিফিটসগুলো বলি, প্রথমে আসবে এটা লিপসটাকে অনেক সময় মানে ময়েশ্চার ধরে রাখে লিপসের, মানে আপনার লিপসটাকে খুব সহজে ড্রাই হতে দিবে না। সেকেন্ডে এটা আপনার লিপসটাকে হিল করে, যে আপনার লিপসে ফেটে যায় বা চামড়া ডেড সেল উঠতে থাকে সেটা আপনি যদি এটা রেগুলার বেসিস ইউজ করেন সেই প্রবলেমটা আপনার আর দেখা দিবে না। এবং সব থেকে মানে ভালো বা যেটা দিক এটার, সেটা হচ্ছে এটা একদমই স্টিকি না। যেহেতু এটা স্টিকি না সেহেতু এটা আপনি খুব ইজিলি উইন্টার এবং সামার বোথ ওয়েদারে আপনারা ইউজ করতে পারবেন। আমি তো সারা বছর ইউজ করি। লিপসটাকে বেশ সফট রাখে, ড্রাইনেসটা রিমুভ করে এবং সব থেকে যে বিশেষ গুণটা এটার, সেটা হচ্ছে এটা আপনার লিপসের যে ডার্কনেসটা থাকবে, একটা ডার্ক একটা ভাব থাকে, এটা রেগুলার ইউজে আপনি খুব ইজিলি সেটা সমাধান করতে পারবেন। এবং এটা যদি আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা লাইট ওয়েট এবং একদম স্টিকি না। বিশেষ করে আপনি যদি লিপস্টিক ইউজ করার, কোনো ম্যাট লিপস্টিক ইউজ করার আগে যদি আপনি আপনার লিপসে এটা ইউজ করে নেন, আপনার ম্যাট লিপস্টিক কোনোভাবেই ক্র্যাক করবে না এবং আপনার লিপসের যে একটা শক্ত ভাব থাকে ওইটা আপনি ফিল করবেন না। আই গ্যারান্টি ইউ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিপ বাম আই এভার ইউজ। এটা রিভিউর সাথে সাথে আমি তোমাদেরকে একটা ছোট টিপস দিতে চাই, সেটা হচ্ছে এটা ইউজের ফলে তোমরা তো বেনিফিট পাবা, তার সাথে যদি তোমরা উইকে অন্তত একবার লিপটা স্ক্রাব করো তাহলে তোমাদের বেনিফিটটা অনেক বেশি ভালো পাবা। সেটা কিভাবে করবা, সেটা হচ্ছে তোমরা যদি এক চা চামচ চিনির সাথে এক চা চামচ মধু মিক্সড করে লিপসটা খুব সুন্দর করে রাব করো তাহলে তোমাদের লিপসের যে ডেড সেলগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আর এটা তোমরা চাইলে দিনে রাতে এনি টাইম ইউজ করতে পারো, এটা এটা ইউজের কোনো রেস্ট্রিকশন নেই, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি এটা খুব লাইট ওয়েট এবং নন স্টিকি। তো তোমরা এটা ইউজ করলে একদমই তোমাদের ফিল হবে না যে তোমাদের লিপসে কিছু আছে এবং তোমরা এটা ইউজের ফলে তোমাদের লিপসটা একদম বেবি সফট হয়ে যাবে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি একদমই নিউ ইউটিউবে এবং আমার ছোট ছোট ভুলের জন্য আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। এবং তোমরা যদি এই উইন্টারে আমি আমার বডি এবং ফেসের জন্য বা হেয়ারের জন্য কী কী ইউজ করি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ট্রাই করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও মেক করার। এবং তোমরা চাইলে আমার যে গার্লস গ্রুপ আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিব, সেটাতে অ্যাড হতে পারো। এবং তাছাড়া তোমরা আমার ফেসবুক পেজ ব্লগ বাই সপ্তসিদ্ধও লাইক দিতে ভুলবে না, আমি এখানে কোথাও একটা ছবি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।